राज्य के परिवहन मंत्री फिराद हकीम ने ट्रक संगठनों के साथ बैठक की। इस दौरान उन्होंने ओवरलोडिंग सहित अन्य मुद्दों को लेकर के चर्चा की। साथ ही एक्सेल लोड को लेकर के उन्होंने कहा कि अब यह जल्दी लागू हो जाएगा, इसके लिए हमने आश्वासन दिया है। वहीं ट्रक संगठन लगातार मांग कर रहे थे कि जो ओवरलोडिंग है उसे बंद किया जाए। इस पर भी उन्होंने कहा है कि इसके लिए जुर्माना और बढ़ाया जाएगा ताकि ओवरलोडिंग बिल्कुल बंद हो सके। সব পরিবহন ব্যবস্থা চলে সেটা দেখাটাও ডিপার্টমেন্টের কাজ। ওনারা যে আমাকে যে সমস্যাটা বলেছিলেন মুখ্যমন্ত্রী সহমতে আমরা অ্যাক্সেল রেট যেটা 2017 আগে যে অ্যাক্সেল রেট 25% তো কি স্ক্যামেট এটা আমরা অ্যালাউ করে দ্বিতীয়ত হচ্ছে যে আমরা কিন্তু ওভারলোডিংয়ের ব্যাপারে 100% প্রতিজ্ঞা ভক্ত আগে যা হয়েছে হয়েছে, ওভারলোডিং করতে দেব না। রাস্তাঘাটে ভেঙে যাচ্ছে তা নয়, অ্যাক্সিডেন্ট হচ্ছে তা নয়, আমাদের প্রাকৃতিকভাবে বিপর্যয় আসতে পারছে, আমাদের বালি খাদান বা স্টোনচিপ খাদান যারা নিচ্ছেন টেন্ডার তারা এক্সেস খাদানে করে দিয়ে তাদের প্রফিটটা 3x করে নিয়ে চলে যাবে, কিন্তু তাতে প্রাকৃতিকভাবে যে আমরা ক্ষতিগ্রস্ত যে নদী গর্ভ যেভাবে কেটে নিচে করে দেওয়া হচ্ছে তাতে ভারসাম্য যেটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। তাই এই ব্যাপারটা আমরা অত্যন্ত সিরিয়াস ফেডারেশনের পক্ষ থেকে আমরা মানে ফেডারেশন শুধু না, ফেডারেশনের সাথে যুক্ত যেই সমস্ত ট্রাক মালিক আজকে সারা পশ্চিমবঙ্গে 1 কোটি লোক, আমরা এই 6.5 লক্ষ গাড়ি আছে, প্রত্যেক গাড়ির মালিক সহ তার পরিবার এবং 1 কোটি লোক তার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। আমরা মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মাননীয় শ্রী পরিবহন মন্ত্রী ফিরাদ হাকিমকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আমরা মানে জানাই, এবং কীভাবে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব আমরা জানি না। আমাদের সমস্যা যেটা ছিল এক্সেস লোড, উনি এটা ওয়েস্ট বেঙ্গলে চালু করে দিলেন, ওভারলোড পুরোপুরিভাবে বন্ধ করে দিলেন।